হ্যালো, আরে বেবি, আরে শোনো শোনো, তোমার বাবার সাথে কথাবার্তা বলো, বুঝলে? বলবে যে তোমার জামাই হচ্ছে পাবজি স্ট্রিমার। কি বলবে? হ্যাঁ, বলবে পাবজি মোবাইল স্ট্রিমার। তার মানে হলো গিয়ে এই যে আমি সন্ধ্যাবেলা 2 ঘন্টা স্ট্রিম করবো, 10,000 টাকা ইনকাম, ঠিক আছে? বলে দিও কি ডাক্তার ইঞ্জিনিয়ার? আরে ছ, গলিতে গলিতে পাওয়া যাচ্ছে আজকাল, বুঝলে? আরে ডাক্তার ওই তো হাতুড়ে ডাক্তার, এখন আবার করোনা ফোরোনার জন্য একটুখানি উঠেছে, তার জন্য বড় বাড়া বাড়ি। আরে পাবজি পাবজি, ঠিক আছে, পাবজি হচ্ছে এখন মেন ইনকামের সোর্স। তুমি চাপ নিচ্ছে কেন? বাবাকে বুঝিয়ে বলো, বুঝলে, প্রচুর ইনকাম, থুক থুক টাকা, কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, টাকার বালিশে ঘুমোচ্ছি, ঠিক আছে, এরকম অবস্থা। দেখলে হবে, খরচা আছে। বাপ বলছে জব ছাড়া দিয়ে দেবে না। আরে জব মানে হলো নকরি, মানে বিয়ে হলো চাকরি, চাকরি মানে হলো চাকরগিরি। আমি করবো চাকরগিরি, আমার টপ লেভেল স্কিল সেট, ঠিক আছে? আমি বলুন গিয়ে বাবাকে বুঝিয়ে বলো তো, ভালো করে বুঝিয়ে বলো, দেখো বাবা তোমার জামাই হচ্ছে অন্য ব্যাপার, অন্য লেভেলেরই ব্যাপার, ঠিক আছে? ওর সাথে অন্য কারো তুলনা করো না প্লিজ, ঠিক আছে? বুঝিয়ে বলো, আমি বাড়িতে আসছি কিছুদিন বাদে, ওকে? ও তুমি গেমার? ও ভালো তো, আমিও গেমার। তোমার পিসির ইয়ে কি আছে গো, মানে পিসির কনফিগারেশন কি আছে? কি পিসি? পিসির সাথে আবার খেলবো কেন? পিসিকে তো ভোট দেবো, তাই না? হ্যাঁ, ও পিসি গেমার না, তাহলে কি প্লেস্টেশনে খেলো? PS4? ও প্লেস্টেশন? আরে ভাই ওসব বড়োকে ব্যাপার, বুঝাচ্ছো, ওসব আমাদের জন্য নয়। তুমি গেমার বলছো নিজেকে, তার মানে তুমি আজ অব্দি কি কি গেম খেলেছো? তুমি ম্যাক্স পেইন খেলেছো, আইডিয়াই খেলেছো, প্রিন্স অফ পার্সিয়া খেলেছো, মানে যে গেম গুলো দিয়ে শুরু হয় কারোর গেমিং ক্যারিয়ার সেগুলো তুমি খেলেছো? এইগুলো কি বলছে? তো যেগুলো মোবাইলে নেই সেগুলো আমি খেলি, আদি গলা, সেটা আমার দোষ না, সেটা তোমার ওই গেমের দোষ, তা মোবাইলের জন্য তৈরি করেনি, সেই জন্য আমি খেলিনি, সিম্পল কথা, সিডি বা। আচ্ছা আচ্ছা, ওকে, বলছি মোবাইলে আর একটা গেমও আছে ভালো, কল অফ ডিউটি, ওটা খেলেছো? এ কে রে মাগড়া, হাটা হাটা, আরে দাদা, সিওডি ফিওডি ওসব বাচ্চাদের খেলা, ঠিক আছে? লেজেন্ডস প্লে অনলি পাবজি, ঠিক আছে? পাবজি খেলো, সুখে থাকো, ঠিক আছে? দু হাতে ইনকাম দাদা, দু হাতে পয়সা, তো সিওরি বিওরি গেলে কোনো পয়সা নেই, বুঝা গেছে? The sheer suddenness of the move, the unexpected nature of the move, the unpredictability of the move. No. অন্য গেম আছে, লুডো, লুডো খেলবো, লুডো ব্যান্ড, ঠিক আছে? তোমার বাবাকে বলো আমি জবের বন্দোবস্ত করছি। আপনার কি লাগবে বলুন? পেন কিলার লাগবে, আমি দিয়ে দেবো স্যার। কোল্ড ড্রিঙ্কস লাগবে, আমি দিয়ে দেবো স্যার। আমি খুব ভালো টিম প্লেয়ার স্যার। পেন কিলার, কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ স্যার, একদম স্যার। এছাড়া অন্য অনেক কিছু স্যার যা থাকবে দিয়ে দেবো স্যার। আপনার কি লাগবে শুধু বলুন স্যার। 7A বুলেট দিয়ে দেবো স্যার, সবুজ বুলেট দিয়ে দেবো স্যার, 9mm বুলেট দিয়ে দেবো স্যার, অটোগান আপনার স্যার, আমি একটা বাস ফায়ার নিয়ে চলবো স্যার, কোনো চাপ নেই স্যার। আমি প্রথমে যদি বন্দুক পাই আপনার স্যার, আমি খুব ভালো ল্যান্ডিংও করাতে পারি স্যার, একদম খাড়া করে নামাবো স্যার, ঠিক আছে? আর গাড়ি ঘোড়া তো খুব ভালোই চালাই স্যার, জানেন তো, ওই টাই সোলের যে গাড়ি, সোলের গাড়ি চালিয়েও আপনাকে একদম ঠিক জায়গায় পৌঁছে দেবো স্যার। আমি খুব এক্সপিরিয়েন্স প্লেয়ার স্যার, সিজন 2 থেকে খেলছি স্যার, একটু দয়া করুন। আচ্ছা আচ্ছা, বলছি যে তা এখানে এই কোম্পানিতে আপনি 5 বছরে আপনি মানে কতটা স্কোপ পাবেন বলে আশা করছেন? আরে স্কোপ আপনি কে দেবেন ঘোড়ার ডিমা, আমার কাছে অনেক স্কোপ আছে স্যার, 2x বলুন, রেড ডট বলুন, হলো বলুন, 3x বলুন স্যার, তার সাথে গ্রিপ ফ্রি দেবো আপনাকে স্যার, আমার কাছে 8x পেলে আপনার মুখে 8x শুনে মারবো স্যার, প্লিজ স্যার জবটা একটু করে দিন স্যার, খুব কষ্টে রয়েছি স্যার, আমার গার্লফ্রেন্ড মেকআপ করে দেবে স্যার, অন্য কোথাও বিয়ে হয়ে যাবে স্যার, ওর জন্য
ভাই পাবজি প্লেয়ার না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আপনি কষ্টটা বুঝুন স্যার। হঠাৎ করে শুকনো পদে আছলা বাস ভরে দিল স্যার, কি যে করবো স্যার। তোমাকে তোমার ভাষাতেই গেলে বলি, এটা সেফ জোন নয়, রেড জোন। তোমার জন্য এটা এখন রেড জোন। ওই দিয়ে দরজা দেখছো, নিকাল লাউড়ে হয়ে যাবে একদম, গিয়ে বাইরে চলে গেলেই তুমি সেফ জোনে পৌঁছে যাবে। হ্যাঁ আনন্দ, যাও বেরো এখান থেকে। না দাদা, ডিস্টার্ব করলাম আপনাকে। এই আপনি সেদিনকে বলছিলেন না ওই কি সি 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 ওডি সি ওডি না কি যেন একটা আরো একটা আছে, ওটা তো দেখলি লিস্টিতে নেই। তাহলে ওইটা কি আমরা খেলতে পারি তাহলে একসাথে? একটু আমাকে প্লিজ খেলতে নিন না। খেলতে পারো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু এখানে কিন্তু ওই পাবজির মতো তোমার 150 টাকার হ্যাক কিন্তু এখানে কাজ দেবে না। তারপরে আবার বলো না যেন, আমার আবার সিওরিটা ঠিক পোষাচ্ছে না, একটু বুলেট কারো গায়ে লাগাতে পারছি না, তখন কিন্তু আবার কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে না। কি বললি আমাকে হ্যাকার বলে? তুই অপমান করলি, খেলবই না, যা তোর গেম, যা খেলবই না। আমার পাবজির স্মৃতিটা নিয়ে আমি বেঁচে থাকবো। পাবজি, তুমি আমার চ্যানেল ছেড়ে চলে গেলে চাই নাকি? লাগলে বলো ও দাদু, লাগলে বলো।